বাংলা পাখিপালন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 30/9/2023 রোজ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক পাখিরহাটে। আজকে আপনাদেরকে দেখাবো হাটে কি কি ধরনের পাখি উঠেছে, কেমন কি দাম। তো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। সবাইকে আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বাজারে রতন ভাইয়ের কাছে। রতন ভাইয়ের কাছে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক প্যারট আছে, এখানে ব্লু রিংনেট আছে, এখানে রোজেলা আছে, এখানে লোটিনো রোজেলা আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখির কালেকশন রয়েছে। অবশ্যই পাখিগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম রতন ভাই, কেমন আছেন? তো ভাই এখানে একটি ইলেকট্রিক প্যারট দেখা যাচ্ছে, এটার বয়স কতদিন হবে? এটা দেড় বছর বয়স, এটার দাম চাওয়া আছে 1,20,000 টাকা। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর। আর এখানে ইয়েলো রিংনেট দেখা যাচ্ছে, এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার, এটার দাম চাওয়া আছে 45,000 টাকা। আর এখানে অ্যালবিনো আছে এক পেয়ার, এটাও মাস্টার ব্রিডিং পেয়ার, এটা চাওয়া হচ্ছে 40,000 টাকা। আর এখানে সানকুন্ড দেখা যাচ্ছে এক পেয়ার, এটা নিউ অর্ডার, এটা চাওয়া হচ্ছে 40,000 টাকা। আর এখানে রোজেলা দেখা যাচ্ছে, রেডিস্টেন্ট রোজেলা, এটার দাম চাওয়া হচ্ছে 45,000 টাকা। লোটিনোটা চাওয়া হচ্ছে 50,000 টাকা। আর এখানে গ্রিন চিকুনোর ১৫,000 টাকা। আর এখানে ঝর্ণা পাল আর ফোয়ার নাকি, এইটা চাওয়া হচ্ছে সেমি অ্যাডাল 8,000 টাকা। এটা চাওয়া হচ্ছে 6,000 টাকা। আর এখানে জাপানিজ বাজিঘর আছে, 2,000 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে। আর উপরে এগুলো এগুলো 2,000 টাকা করে চাওয়া হচ্ছে। আর এখানে ঝর্ণা পালটা 6,000 টাকা। এটা কি বাচ্চা না বাচ্চা? যদি কেউ ক্যাম্প করার জন্য নিতে চায় এটা তো নিতে পারবে না, ও ব্রিডিং এর জন্য, ব্রিডিং এর জন্য যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন। অ্যালবিনোটা চাওয়া হচ্ছে 14,000 টাকা জোড়া। আর এখানে বাচ্চা আছে, দেখুন ছেলে বেবি আছে, ওইটা ওই পাঁচ দাম আছে। সানকুনের বেবি গুলো আমরা দাম তো সি পার পিস একদম 13,000 টাকা পিস। সানকুনের বেবি গুলো চাওয়া হচ্ছে তার পার পিস 13,000 টাকা করে। আর এখানে গ্রিন চিকুনের আছে, দাম পড়বে পার পিস 4,000 করে। গ্রিন চিকুনটা হচ্ছে 4,000 টাকা করে পার পিস হচ্ছে। আর ককাটেল গুলো, আর এখানে লুটিনো ককাটেল আছে, এগুলো পড়বে 2,000 করে। অ্যালবিনো গুলো 3,000 করে। লুটিনো গুলো চাওয়া হচ্ছে 2,000 টাকা, অ্যালবিনো চাওয়া হচ্ছে 3,000 টাকা। যদি কেউ নিতে চান, টেম সাইজ বেবি আছে, আরো অনেক পাখি আছে ভাইয়ের কাছে, অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব। এই যে এখানে ব্যানারে ভাইয়ের নাম্বার আছে, দেখতে পাচ্ছেন 01839790161। এটা হলো ভাইয়ের পেজের নাম্বার না, এটা হলো ভাইয়ের পেজের নাম্বার, আপনারা চাইলে পেজে দেখে শুনে পাখি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। আমরা চলে এসেছি বাজারে এক বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে এখানে দুটো পার্সিয়াল বিড়াল আছে, তো বিড়ালটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। কতদিন হবে? 2 মাস 21 দিন। এটা কত আছে প্রাইস? 15,000 টাকা চাওয়া হচ্ছে প্রাইস। এটা বয়স 2 মাস কত বল? 2 মাস 21 দিন। আর এটার বয়স? এটার বয়স 5 মাস। এটা কি ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে না। আর এই নিচে নিচেরটা চলে কত আছে এটা? এটার দাম চাওয়া হচ্ছে 13,000 টাকা।
আর এটাটা হচ্ছে 15,000 টাকা। যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব। ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন, 07 07 67 67 57 57 97 40। লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড। যে কোনো জায়গায় ডেলিভারি তো দিতে পারবেন? পেমেন্ট আগে দিতে হবে। ধন্যবাদ স্যার। বাজারে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্সিয়াল বিড়াল নিয়ে আসছে এক বড় ভাই। বিড়ালটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভাই এটার বয়স কতদিন হবে? 5 মাস। কতদিনে এডাল হয়? এডাল হয় কতদিনে? মানে রানিং কতদিন হয়? এটা কি ছেলে না মেয়ে? ছেলে। তো প্যাচা হচ্ছে কত? পেঁয়াজ কত যাচ্ছেন দাম? 13,000 টাকা দাম চাচ্ছেন। দেখতেই পাচ্ছেন পার্সিয়াল বিড়াল, মনে হচ্ছে 13,000 টাকা। আসলে সচরাচর পাওয়া যায় না এই ধরনের বিড়াল। কামড় টামড় দেয় না তো? কামড় টামড় দেয় না। দেখতে পাচ্ছেন খুব শান্ত সুস্থ। মাত্র 13,000 টাকা দাম। যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব। এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম্বার আছে 01314192982। যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আপনাদের হাতে কিন্তু কিউট কিউট কিছু বিড়াল দেখতে পাচ্ছি আমরা। আসলে এটা নিশ্চয় নাই, সব বীর হয়ে যাচ্ছে। দেখেন সব বীর হয়ে যাচ্ছে একসাথে। আমার হয়েছে না মাজারের গলি। এখানে দেখতে পাচ্ছেন খুব কিউট কিছু বেবি রয়েছে। এগুলোর প্রাইসটা কেমন চাচ্ছেন আপু? এগুলো আমি 15 হলে সেল করবো। আচ্ছা আচ্ছা, 15-16 করে দাম চাওয়া হচ্ছে। এখানে একটা বিড়াল এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রত্যেকটি বিড়ালে আলোচনা সাপেক্ষে অবশ্যই আপনারা দামাদামি করে আপনাদের কাছ থেকে বিড়ালগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, সবগুলো ব্লু আইস না আপু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে আপু, ধন্যবাদ। আমরা চলে এসেছি বাজারে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু বেবি পাখির কালেকশন আছে, পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? তো ভাই, এখানে দেখা যাচ্ছে বেশ কিছু বেবি পাখি আছে। দেখা যাচ্ছে বেশি সবই লরি না? লরি আছে, ইয়েলো রিংনেট আছে, লরি আছে, ইয়েলো রিংনেট আছে। তো এই কি আপনার কালেকশন? তো এখানে ইয়েলো রিংনেটটার বয়স কতদিন হবে? 1 মাস বয়স হবে। তো এটা প্রায় চাচ্ছেন কত? 16,000 টাকা। এটা প্রাইস হচ্ছে 16,000 টাকা ফুল অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছেন। আর এখানে রেনবো লরি আছে, রেড কালারও আছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো পার পিস কেমন কি চাচ্ছেন? রেড কালারটা চাওয়া হচ্ছে 13,000 টাকা পিস। আর রেনবোটা চাওয়া হচ্ছে 11,000 টাকা পিস। রেনবোটা চাওয়া হচ্ছে 11,000 টাকা পিস, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর বেবি পাখি। আর এখানে রিংনেট দেখা যাচ্ছে একটা, এটা কি অ্যালবিনো? অ্যালবিনো রিংনেট দেখা যাচ্ছে। এটা ছেলে না মেয়ে? ছেলে হবে না? এটা কত যাচ্ছেন প্রাইস? 13,000 টাকা। এটা কি টেম আছে? এটা টেম করা যদি কেউ নিতে চায় তাহলে দেখাই দিতে পারবেন? কথাটা তো বলে
मिरपुर छह धन्यवाद बाजार चले এসেছি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু পাখির কালেকশন আছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে বাজিকার দেখা যাচ্ছে লটিনো লটিনো কত করে যাচ্ছেন এক হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে আর এখানে ককেটেল আছে পাইনাপল আছে ব্লু রিংনেট চাওয়া হচ্ছে 35,000 টাকা এটা কি রানিং প্যাড আর এখানে একটা লরি আছে লরিটা কি টেম 20,000 টাকা টেম আছে না ফিমেল পাখি 20,000 টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে ছানকুনুর আছে পারপিট চাওয়া হচ্ছে 15,000 টাকা আর এখানে মং আছে একটা মংটা চাওয়া হচ্ছে 30,000 টাকা আর এখানে গোল্ডেন ফিশ আছে ব্লুগুলো চাওয়া হচ্ছে 4,500 আর ইয়েলোগুলো চাওয়া হচ্ছে 3,000 টাকা আর এটাকে কিসকি পাখি বলা হয় স্টার ফিশ এটা কত যাচ্ছে 2,500 টাকা চাওয়া হচ্ছে আর এখানে একটা লাভবাট আছে অবশ্যই ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব ভালো লাগে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা যদি একটু বলেন 01717 51 32 52 নারায়ণগঞ্জ ধন্যবাদ আমরা চলে এসেছি বাজারে সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাইয়ের কাছে বেশ কিছু বেবি পাখির কালেকশন আছে খুব সুন্দর সুন্দর বেবি পাখি তো পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু বেবি পাখি এখানে দেখা যাচ্ছে একটি ছানকুনো কতদিন বয়স হবে 26 দিন এটা রেড ফ্যাক্টর এটা ডাবল রেড ফ্যাক্টর এটা বয়স হলো 26 দিন কত যাচ্ছে প্রাইস 15,000 টাকা যাচ্ছে এটা 15,000 টাকা তা হচ্ছে এটা কি ফিক্স আলোচনা সাপেক্ষে আপনার চ্যানেলের নাম বলে তো 500 টাকা কম চ্যানেলের নাম বললে অবশ্যই 500 টাকা কম রাখবে আর এখানে দেখা যাচ্ছে ইয়েলো রিংনেট লরি দেখতে পাচ্ছেন কতদিন বয়স হবে এক মাস কত যাচ্ছে পার পিস 10,000 টাকা পার পিস চাওয়া আর এখানে ইয়েলো রিংনে দেখা যাচ্ছে ইয়েলো রিংনে আছে 3 পিস এই 1 পিস এই 2 পিস 3 পিস ইয়েলো রিংনে আছে নেদারল্যান্ড ব্ল্যাক লাইন এটা হচ্ছে বড় পাখিটা 100% হল্যান্ডের ব্ল্যাক লাইন এবং বাংলাদেশের হল্যান্ড এগুলো কত করে যাচ্ছে পার পিস 14,000 টাকা করে পার পিস এগুলো 14,000 টাকা পার পিস চাওয়া হচ্ছে 14,000 টাকা পার পিস চাওয়া আর এখানে এটা কি আছে ইন্ডিয়ান রিংনে এটা কত যাচ্ছে এটার বয়স হবে 1 মাস এটা হচ্ছে 11,000 টাকা এটা বয়স হবে 1 মাস এটা হচ্ছে 11,000 টাকা এখানে লাভবাটের বেবি আছে বেশ কিছু লাভবাটের বেবি গুলো কত যাচ্ছে লাভবাটের বেবি গুলো চাওয়া হচ্ছে 1500 টাকা পার পিস আর ককাটেল ককাটেল চাওয়া হচ্ছে 2,200 টাকা পার পিস সাইফুল ভাইয়ের কাছে আসছে এই ছিল কালেকশন তো অবশ্যই নাম্বারটি আমরা বলে দেবো যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা যদি একটু বলবেন আমার নাম্বার হলো 01849 0184949 4932 3276 লোকেশন ঢাকা কমলাপুর ধন্যবাদ আমরা চলে এসেছি বাজারে কাশিম অঙ্কেলের কাছে কাশিম অঙ্কেলের কাছে বেশ কিছু পাখির কালেকশন আছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম অঙ্কেল কেমন আছেন
আঙ্কেল এখানে দেখা যাচ্ছে ককাটেল আছে বেশ কিছু। এগুলো বেবিগুলো বয়স কতদিন হবে? বিশ বাইশ দিন বয়স হবে। এগুলো কতগুলো চাচ্ছেন পার পিস? কোনগুলো পনেরোশো আর কোনগুলো লটে নো চাওয়া হচ্ছে 2000 টাকা, গেরেগুলো চাওয়া হচ্ছে 1000 টাকা পার পিস। হোয়াট হোয়াট পিস হোয়াট পিস ধন্যবাদ চাওয়া হচ্ছে 1500 টাকা। আর এখানে ককাটেল আছে বেশ কিছু লটিনো, মাস্টার চারটে কত যাচ্ছে? 7000 টাকা। আর পাল ও পালটা লটিনো জোড়া আর ইয়া বাইকটা বাইকটা হচ্ছে 10000 টাকা। এটা কি প্যার পাইনাপেল কুলার আছে একটা প্যাক? পাইনাপেল কুলার দুটোটাই টিম করা দেখতেই পাচ্ছেন। কত করে চাচ্ছেন পার পিস? জোড়া চাওয়া হচ্ছে 10000 টাকা। আর এখানে গ্রিন চুক আছে, গ্রিন চিকটা হচ্ছে 8500 টাকা। আর বিল্ডিং এর জন্য প্রস্তুত আছে। আর এই লটিনো নিউ এডাল চাওয়া হচ্ছে 5000 টাকা। আর এখানে দেখা যাচ্ছে টার্কি মুরগি ও কোয়েল পাখি, কোয়েল পাখিগুলো চাওয়া হচ্ছে 150 টাকা জোড়া। যদি কেউ নিয়ে যাবে অবশ্যই ভাইয়ের নাম্বারে আঙ্কেল নাম্বারে যোগাযোগ করবেন। আর এখানে একটা মুরগি দেখা যাচ্ছে, কি বলে সিল্কি সিল্কি মুরগি, 3000 টাকা চাওয়া হচ্ছে। আঙ্কেলের কাছে কালেকশন। আর এখানে দুটো লাভবার্ড আছে টেম করা, ও বিট করতেছে, আবার টেমও আছে। যদি কেউ নিতে চান অবশ্যই টেম টেম হিসেবেও নিতে পারবেন, বিল্ডিং এর জন্যও নিতে পারবেন। কত করে চাচ্ছেন এই প্যাটটা? এই প্যাটটা চাওয়া হচ্ছে 10000 টাকা। তো আঙ্কেলের নাম্বারটা যদি একটু বলতেন। এখানে কিছু প্রিন্স আছে, আউলটা হচ্ছে 2000 টাকা, লং টেল চা হচ্ছে 1500 টাকা, আর গোল্ডেন গোল্ডেন চা হচ্ছে 3000 টাকা। তো নাম্বারটা একটু বলেন আঙ্কেল। 0167 459 4594 5। লোকেশন ঠিকানা মোহাম্মদপুর গাড়াচর। ধন্যবাদ।